আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন। আজকে আমরা বানাচ্ছি তালের ফুরুলি। তালের ফুরুলির জন্য আমরা নিয়ে নিই তালের ফুরুলির জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি 1 বাটি চিনি, 1 বাটি ময়দা, 1 বাটি নারকেলের কুড়ো, 1 বাটি সুজি এবং এখানে তালের মেথিটা নিয়ে নিয়েছি, এখানে বেকিং পাউডার। এবারে এগুলো মেখে নেব। প্রথমে আমরা বউলে তালের মেথিটা দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দেবো নারকেলের কুড়ো, এখন দিয়ে দেব সুজি, অল্প অল্প করে ময়দা দিয়ে দেব, এখন অল্প অল্প করে চিনিটা দিয়ে দেব। অল্প একটু নুন দিয়ে দেব, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দেবো তালের মেথির পানিটা দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখানে আমরা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমরা তালের ফুলিগুলি ভেজে নেব। আমরা সবগুলো ছেড়ে দিয়েছি, এগুলো এখন উল্টে দেবো। আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। বাকিটা আমরা ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আমাদের তালের ফুল রেডি হয়ে গেছে। আমাদের তালের ফুল ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব পাশের বেল আইকনটা প্রেস করবেন এবং কমেন্টে বলবেন যে কেমন লাগলো, আর আপনার বাড়িতে তৈরি করে দেখবেন।